হানাফিদের আন্দোলনে যে দেশ স্বাধীন হইল এই দেশে ইংরেজের ফলামি জেলা আমার হাবিরা করেছিল তাদের বসবাস করার অধিকার না যারা আদালি করেছিল তাদের দেশে যাও বাংলাদেশ ছাড়া এই দেশ আমরা স্বাধীন করেছি আমরা যারা হানাফি মাদা প্রথম হানাফি দেশে লাল দাবি ইংরেজের দেন বসবাস করার অধিকার নয়

মুসলমানে মুসলমানে দল সৃষ্টি করে দাও সারা জীবন বর মুসলমান বিশ টাকাত্মার অভিন্ন নামাজ এখন তো পুরো ফটুয়াবাদি করো আটটা কাত্তার অভিন্ন নামাজ তখন লাগবে মুসলমানে মুসলমানে জলাধলি এক দলে ভরবো বিশ টাকা এক দলে ভরবো আট টাকা আট টাকা তো আলাদা করবো বিশ টাকা পাইলা কোথায় বিশ টাকা তো আলাদা টাকা পাইলা কোথায় এই নিয়ে যখন মুসলমানে মুসলমানে যখন বাংলা হাঙ্গামা শুরু হবে তখন আর আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দেহাত ক্রিয়া দেশ উদ্ধার করা সম্ভব হবে না এই কুমত্তবে এই ইংরেজ সরকার দালাল মুহাম্মদ উদ্দিন পাঠালবিকে শিক্ষা দিল যে এই দেশের সমস্ত মুসলমানেরা তেরো শত বছর পর্যন্ত তারাবিদ নামাজ বিশ টাকাত করে পরে আসে এখন সবাই যদি বিশ করে তারাবিদ রাখাতের সংখ্যা কে মুসলমানে মুসলমানে দল হবে না সব মুসলমান থাকে একদল ও আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে কাজে ও যেন আমাদের বিরুদ্ধে লড়াই করতে না পারে মুসলমানে মুসলমানে যদি কোন দল সৃষ্টি করতে হয় মারামারি যদি করতে হয় করাতে হয় তাহলে তুমি নতুন একটা ফটুয়াবাজি করা তারাবিদনামাজ বিশ টাকাত পায় তারাবিদ নামাজ আপনার

বিশ টাকা তারা বিভরা বেদাত আট তারা বিভরা শূন্য এই পতুয়াবাদী তার স্বার্থে শুরু করেছিল কি স্বার্থ কি স্বার্থ বিশ টাকা তোলা আর আট যখন মারামারি লাগবো তখন নিজেরা নিজেরাই মারামারি ফেরা করে থাকবে না আমাদের বিরুদ্ধে লড়াই করবে এই সময় এই হইল ইংরেজ পলিসি ইংরেজ সরকার এই পলিসির মাধ্যমে এই মোহাম্মদ হুসেন বাটাল বিদ্যারা এই হানাফি মধাবের মাসাইল গুলি হানাফি মধাবের পালিত এই সমস্ত বিধি বিধান গুলি সৃষ্টি করা শুরু করে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো ইংরেজ সরকারের বিরুদ্ধে কি পরিমাণ মুসলমান জেহাদে জাতীয় বলেছিলেন এই দশ কোটি দশ কোটি ছিলেন হানাফি মধাবের অনুসারী হানাফি মধাবের অনুসারীদের আন্দোলনে উপমহাদেশ স্বাধীন হয়েছে হানাফি মধাব অনুসারীদের আন্দোলনে পাকিস্তান স্বাধীন হয়েছে হানাফি মাদাব অনুসারীদের আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মূলে হানাফি আন্দোলন ক্রিয়াশীল পাকিস্তানের স্বাধীনতার মূলে হানাফি আন্দোলন ক্রিয়াশীল উপমহাদেশের স্বাধীনতার মূলে হানাফি মাদব ক্রিয়াশীল যেই সময় হানাবি মদেবের উ দশ কোটি মুসলমান ইংরেশকের বিরুদ্ধে জাহাজ করে সেই সময় তোমরা একজন সবার বিরুদ্ধ বেদ দাবালি করেছ স্বাধীনতার বিরুদ্ধে দর্শক তেলাবালি করেছ দেওয়ালি কোনো কাজী হনাভিয়াম কোনগুলো সফল হয়েছে গেছে উভ মহাদেশ স্বাধীন হয়ে গেছে পকিস্তন স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে একমাত্র হনাভি মজা হিতি নে আন্দোলনে যে দেশ স্বাধীন হইল এই দেশে ইংরেজের দালালি যারা আমা হাবিরা করেছিল তাদের বসবাস করার করাবে যারা দালালি করেছিল তাদের দেশে যাও বাংলাদেশ ছাড়াও বলুন আমা আমাদের বিরুদ্ধে তাদের পক্ষে দালালি করেছিল ইংরেজরা কি এখনো এই দেশের শাসন ক্ষমতা নিয়ে আসে সমুদ্র তেরো নদীর ওপারে চলে গেছে তাদের দাবালি করেছিলাম পাবে দেশে যাও এই দেশ আমরা শটিং করেছি আমরা যারা হনভি মাদক হানভী দেশে লাম জবি ইংরেজে দাবল বসবাস করার অধিকার না লাম জবি লং লদেশ ছাড়ো লা ম জবি কটিসপাম লা ম জবি ধারক ছাড়ো উদাঘাটলে বা বলুন

ছয় কালির গভীরতা কত দূর লাম দাবিরা তারা বলে যে দাবি করা শুরু করলো তেরোশো বছর শট না একশো বছর যাবো একশো বছর যাব মুসলমানের সামনে দাবি একটা করে দিয়ে তো চলে না দল নিল সারা ভি এবার আর তো নিলে নাই হ্যাঁ আহলে হাদিস নাম দাঁড়িয়ে হ্যাঁ সালাফি নাম يا محمد دان دانيلة يا لامل حميدة ترى أن أمك تقوم بالنماز بأربعة ساعة من يقوم بالنماز النبي صلى الله عليه وسلم لا تظل طائفة من أمتي منصرين على الحق لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم كذلك বিভিন্ন রওয়ায় বিভিন্ন শব্দে সহি মুসলিম এবং শাহী বোখারিতে এসেছে শাহী মুসলিম থেকে আর থেকে 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 অন্যান্য এসেছে শব্দের কমও বেশি আছে কেমত পর্যন্ত এমন একটা দল থাকবে যারা হক নিয়ে বিজয়ী থাকবে তাদেরকে কেউ দলিল দিয়ে প্রমাণ দিয়ে পরাজিত করতে পারবে না অপদস্থ করতে পারবে না ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হলো কালা তিনি বলেন এল্লামিয়া কোন আহল আল হাদিস ফালান হোম এরা যদি আহলুল হাদিস না হয় আমার জানা নেই এরা কারা ইমাম বুখারি এই মন্তব্য করেছেন আলী আবুল এই মন্তব্য করেছেন এবং হারুন এই মন্তব্য করেছেন বড় বড় মহাদিসা এক বাক্য মন্তব্য করেছেন যে আহলুল হাদিস রাই কে আমত পর্যন্ত হক নেই বিজয়ী থাকবে তবে বিক্ষিপ্ত কথাবার্তা যেগুলা বিভিন্ন জায়গায় আমাদের ছোট ভাইরা বন্ধুরা বলে থাকেন ওগলা দর্তব্য বিষয় নয় মৌলিক কথা যেটা অথেন্টিক রেফারেন্স সেগুলো হলো আমাদের বিবচ্চ বিষয় আপনারা বলেছেন যে আলে হাদিসের জন্ম ভারতে কত কত হিজরিতে কত কত শোনে দুইশো ছিয়াশি সাতাশি শুনুন একচল্লিশ মাকদেশি দুইশো চারশত উনত্রিশ আচ্ছা মাকদেশির আগেও আরো গেছে তিনি মনসুরা এসেছিলেন তিনি বলতেছেন সগুরুর রোম

হানাবি কাতাবু আলহাসিক কথা উল্লেখ আছে আর হাদিসের ব্যাখ্যা করে যে বলেছেন আর এখানেও তো বললাম যে রুম জাজিরা তারপরে সামের বর্ডার আজারবাজারের বর্ডার বাবুল আববের বর্ডার সবাই আহালেল হাদিস এবং প্রথম যুগে যারা ভারতে এসেছেন সেগুলো বলা হয়েছে আমি যখন মনসুরে আসলাম ঐতিহাসিক বলছেন তখন দেখলাম যে মনসুরা অর্থাৎ করাচির ইসলাম তো ভারত আসে করাচি হয়ে ওই পথ হয়ে করাচিতে সে ইতিহাসে বলতেছেন সেখানে সবাইকে পেয়েছে আহলুল হাদিস পরবর্তী কিছু শিয়া সেখানে এসেছে আর মেন আহলুল সুন্না আর আপনারা বলতেছেন যে ভারতে কয়দিন আগে আহলের কি আহলুল হাদিসের জন্ম সময় দে ভাই আব্দুল কাদের জিলানি রাহিম তিনি তো আপনারা কাদের মজাহের বলেন তিনি কোন মজাহের মানুষ ছিলেন কোন মজাহের মানুষ ছিলেন তিনি আমিল বলতেন তিনি রাফুল আইদেন করতেন তিনি ইমামের পিছনে সুরা ফাতে পড়তেন তিনি বাগদাদের মানুষ অথচ তার নামে আপনারা মজাব বানিয়ে বলেন যে একেবারে সেরে বেদাত সকল কিছু পড়ার পরে বলেন যে আমরা কাদের মজাবের মানুষ তিনি বলেছেন বেদাতিদের একটা সবচেয়ে ভালো বড় চিহ্ন হল আহলে হাদিসের উপর ওকে আহলে হাদিস আহলুল হাদিসের উপরে আক্রমণ করা সময় তো ভাই বক্তব্য আমার এখনই গুটিয়ে নিয়ে আসতে হচ্ছে আর দুই একটা কথা আপনার সামনে শুধুমাত্র উপস্থাপন করব ভারতে এখানে আপনারা উল্লেখ করেছেন আপনাদের বই পুস্তকের মধ্যে যে ভারত উপমহাদেশে ইংরেজরা আহলে আদিসের জন্ম দিয়েছে এবং যখন আন্দামান দ্বীপপুঞ্জে আরও কোথায় কোথায় যখন এই দেশের আলেম এক একবার আন্দামান দ্বীপপুঞ্জে বহিষ্কৃত হয়েছিল নির্বাসিত হয়েছিল এদেশের মানুষদেরকে মারধর করছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হচ্ছিল আহলে তখন ব্রিটিশের পক্ষ নিয়েছিল আমি বলবো এটা একটা নির্জলা মিথ্যা কথা ভাই আপনি একটা লোকের নাম দেখান যারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আন্দামান দ্বীপপুঞ্জে যাদেরকে পাঠানো হয়েছে কলকাতা ট্রায়াল আম্বালা ট্রায়াল মালদহ ট্রায়াল থেকে শুরু করে সকল ট্রায়ালে যাদেরকে মুখোমুখি হয়েছে ইংরেজদের আহলেসের বাইরে একটা মানুষের নাম কে দেখাতে পারেন বলেন আমি নামগুলা বলে যাচ্ছি আপনারা ভালো করে শুনুন এই সকল বই পুস্তক যারা লেখেন যে ওহাবি ট্রায়ালে ইংরেজরা যাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সেই আহলেসদের কয়েকজনের নাম শুধু আপনাদের সামনে শুনে যাচ্ছি ইব্রাহিম টাঙ্গাইল ইব্রাহিম চাঁদপুর ইব্রাহিম মন্ডল মালদহ আলি মোহাম্মদ তালুকদার বগুড়া আমির খান কলকাতা আমির উদ্দিন রফিক উদ্দিন মন্ডল মালদহ বদরুদ্দিন ঢাকা তাকেমহ সরকার এটা হলো দিনাজপুর হাসমতদ খান মালদহ রফিক মন্ডল মালদহ রায়হান উদ্দিন যশোহর শাহ মোহাম্মদ দিনাজপুর জহির উদ্দিন টাঙ্গাইল আশিক উল্লাহ ময়মন সিং আব্বাস এবং আব্দুল হক এবং আব্দুল গনি এদের ঠিকানা আমি জানতে পারিনি আব্দুল দিনাজপুর আব্দুল পাবনা হাদিবাহিন ঢাকা কাজী মিয়াজান এই কুষ্টিয়া কুমার খালিদ মুম সর্দার এই সাতক্ষীরার মুফিদ উদ্দিন মদন উদ্দিন মদন খান মোল্লা আক্রম খান একার পূর্বপুরুষ দাদা আব্দুল খা আব্দুল আক্রম খারের বাপের নাম হলো আব্দুল বারি খান এলাকার আক্রম সঙ্গে একটু পরে দু এক কথা বলবো মিজানুর রহমান ঢাকা মিয়া মাসুদ গুল বগুড়া ইমাম উদ্দিন আমানতুল্লাহ আমির উদ্দিন আজহার উদ্দিন ইমরান হক আবুল হাসান নাসিরাবাদী জামাল উদ্দিন ঢাকা জামাল উদ্দিন আরেকজন জামাল উল্লায়েল তারপর রইস খান রহিম উদ্দিন জয়ন উদ্দিন সিরাজুদ্দিন শাহরসুল মোহাম্মদ আব্দুল সামাদ বাঙ্গালী আরেক আব্দুল সাম মুর্শিদাবাদী আলিম উদ্দিন পাবনা হোসেন পাবনা মোহাম্মদ জামান বর্ধমান মনসুর রহমান ঢাকা নেসার আলী তিতুমির চব্বিশ পরগনা নজিবুল্লাহ নূর মোহাম্মদ এরা হলেন চিটাঙ্গের আমি আপনাদের সাথে পঁচিশ জনের নাম উল্লেখ করলাম মুজাহিদের আহিস মুজাহিদের একটা মুজাহিদের নাম শুনান আপনারা সরাসরি বলে দিচ্ছেন বই পুস্তকের মধ্যে আলেম মানুষ মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আলে আছে ইংরেজদের দালালি করেছে এই সকল পঁচিশ জন মানুষের বিরুদ্ধে ও হাবি ট্রায়াল ছিলাম নাম বলে দিলাম পার্টনার মোল্লা ইহে আলী বলে দিন যে মানুষ বলে দিন আহমদুল্লাহ যার বাল বাচ্চা সহ ঈদের দিন ধরে নেওয়া হলো ফার্সি কবিতা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি চু সবে ঈদ রা সেহের করদান আমার আজমা কানে বদার করদান মায়ে মায়ে আয়েশে সাজ মাতাম সুদ ঈদে মাগুর রাই মুহররম সুদ তার ছেলে কবিতা রয়েছে শেখ আব্দুর রহিম 18 বছর আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে বন্দি থেকে এসে বই লিখেছেন তাজকের সাদেকা উর্দু বই আমার কাছে রয়েছে উইলিয়াম হান্টারের বই পড়ে দেখুন আপনারা ইন্ডিয়ান মুসলমান সেকারে তিনি লিখতেছেন ডিপ্রেসেন্ট অফ ওহাবি ইন ডিস্ট্রিক্ট ইজ ই স্ট্যান্ডিং মিন টু অল ক্লাসেস ওহাবিদের উপস্থিতি এই বাংলাদেশে সকলের জন্য বিপজ্জনক আপনি পড়ে দেখুন এমনকি সাইক্লোপিডে অব ইসলাম পড়ে দেখুন উপমহাদেশের আহ্লাজের কার্যক্রম সৌদি আরবের কথিত ওহাবীদের সাথে মিলানোর কারণে তাদের শত্রুরা তাদেরকে ওহাবী বলে থাকে আপনারা আরো বই পড়েন কয়েকটা রেফারেন্স বলে যাই যে হুজুর সাহেবরা বই পুস্তক লেখেন তারা কয়েকটা বই পড়ে নেবেন তাজকারে সাদেকা পড়ে নেবেন রোদে কাউসার পড়ে নেবেন আর তারিখে আজাদি মুজাহিদিন পড়ে নেবেন এবং আবুল হাসান আলী নদী সাহেবের এজা হাব্বাত রিহুলিমান পড়ে নেবেন সিরাতে সৈয়দ আহমদ পড়ে নেবেন তারপরে ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া কিয়াম উদ্দিন আহমদের ওটা পড়ে নেবেন বিচারপতি মৌদুদের ওহাবি আন্দোলন এটা পড়ে নেবেন ডক্টর গালেবের আহলে আলিস আন্দোলন পড়ে নেবেন আল্লাহ আবদুল্লাহ কাবি সাহেবের আহলে

এই সকল ফাজিল কথাবার্তা বলবেন না সম্মানিত ভাই এটা বহু ত্যাগের এমন এমনকি শেখ সাহেব লিখতেছেন এই যে অসমাপ্ত আত্মজীবনী কাল লেখা আপনাদের এই এলাকার মানুষ ওদের অনেকে আওয়ামী এবার প্রশাসন লোকদেরকে বলবো যে আপনারা আক্রমণ করবেন না শেখ সাহেবের বইটা একটু পড়ে নেবেন আপনারা সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলন ইতিহাস আমার জানা ছিল বাস পিসটা পরে নেবেন খালিনে নেতাগিরি করেন আর খুচরু মুসুর করেন কোনো দিন বই পুস্ত আলে জিয়াউর যে দেখুন বগুড়ার গাততলিতে এখানে তার বাড়ি যান শেখ সাহেব বড় না হালেদির মধ্যে আপনি যান এই বংশাল নদী বাজার ছুরি টোলা মালি টোলা দিয়ে গ্রন্ডির মধ্যে তিনি বড় হয়েছেন এর মধ্যে সব উল্লেখ আছে অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখবেন এখনো ঢাকা শহরের দক্ষিণের মেয়র হালেদিস মেয়র হানিফের ছেলে শাহিদ কুকন উত্তরের আওয়ামী লীগ নেতা আমাদের রহমতুল্লাহ সাহেব এমনি হয়েছে এগুলা তাই না এমনি হয়েছে এই যে আমাদের ওস্তাদ ছিলেন ডক্টর আব্দুর রহমান ফেরোয়াই উনি বলতেন মেরা এ দাড়ি ধূপসে পাকি হ্যাঁ কে আমার এই দাড়ি কি রোদ্রে পাকছে না বয়সের অভিজ্ঞতায় পাকছে এমনি হয়ে যায় সব কিছু আমি আবার উল্লেখ করছি শেখ সাহেব জুলুম করেন নাই বিদ্রোহের জাতীয় চার নেতার এক নেতা রাজশাহীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামরুজ্জামান সাহেব যে দেখেন রাজশাহীর বড় ঈদগাট ঈদগাট তাদেরই দেওয়া ওখানে যেয়ে দেখেন সিপাহী বিদ্রোহ এবং হবে আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলেই বিদ্রোহ করত উহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা এখন নাকি মুজাহিদ কয়াই না যায় হালি দৈ রায় কয় জিহাদি বই পাওয়া গেছে আরে ভাই বলেন সন্ত্রাসী বই পাওয়া গেছে কোরআন জিহাদি বই শেখ সাহেব জিহাদি ছিলেন আর আপনারা বলে জিহাদি বই পাওয়া গেছে পড়াশোনা করে কথাবার্তা বলেন বলেন সন্ত্রাসী বই পাওয়া গেছে জিহাদি বই বলে তার মধ্যে কথা বলে কোরানের বিরুদ্ধে যায় আপনি ইমান নেটানাটাই লাগবে আর এই সাত্পনের হাজার ভূখণ্ড মুসলমানদের জেহাদের ফসল এবং সেটা আহলে আদিদের জেহাদের ফসল এটা শেখ সাহেব লিখতেছেন এই যে শরিক হয়েছিল তিতুমিরের জেহাদ আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলতাম কয়েকবার এসেছে শেখ কেন তিনি জানতেন যে ছাপ্পন হাজার ভূখণ্ড আহলে হাদিসদের জেহাদেরই ফসল যারা ইতিহাস লেখেন তারা মুসল আহলে হাদ করেছেন শেখ সাহেব তাদের সাথে গাদ্দারি করেন নাই জিয়াউর রহমান গাদ্দারি করেন নাই এবং আবুল আহমদ সাহেব আমার দেখা রাজনীতির বছর কোন আলেম মানুষ না সাধারণ মানুষ সর্বার্ধী মন্ত্রিসভার ডেপুটি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন বহুবার তিনি তার প্রথম চ্যাপ্টারে লিখেছেন রাজনীতির হাতি খড়ি সেটার মধ্যে আহলে আন্দোলন দ্বারাই শুরু করেছেন আর আপনারা বলতেছেন যে ইংরেজদের দালালি করার কারণে ইংরেজরাই নাম দিয়েছে ভাইও কথাটা সত্য হলো আবার এখন যেখানেই কোনো ঘটনা ঘটে জ্বালায় দিতে চায় আহলে আদি সন্ত্রাসী আহলে আদি সন্ত্রাসী আশ্চর্য ব্যাপার আমাদের এই দেশ আমরা এই দেশের এই দেশ আমাদের অস্বীকার করা যাবে না আরো যদি নাম তার জন বাঙালি বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছেন সে লিস্ট আমার কাছে রয়েছে এমন শুধু আমার কাছে রয়েছে তাই না আগে আল্লাহ আবদুল্লাহ কাপ হিসেবে কাজ করে গেছেন ডক্টর গালেব সাহেব বই লিখে গেছেন আরো বড় বড় বই পুস্তক সব রয়েছে আজকে আমার আলোচনার সময় নেই শুধুমাত্র প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এবং অন্যান্য ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আরও কতগুলো জিনিস বলেছেন এদের মধ্যে কোনো আলেম নাই আমার মতো জাহেলের সামান্য পরিচিত আমি তুলে ধরেছি আলেম নাই তো শুনানি এই ছয় কেতাব মাথায় নিয়ে এসে কি করতে এটা কি বুসির বোঝান নাকি আপনি তো তা লিখেছেন

وأما السيد صار بري سعي البخاري نيوكو تطلدس دهلي فقد اتفق المحدثون على أن جميع ما فيهما من المرفع المتصل صحي بالقاطع وأنهما متواتران إلى مصنفيهما وأنهما يهون أمرهما فهو مبتدع متبع غير سبيل المؤمنين وإن شئت الحق الصراح فاقصهما بكتاب ابن أبي شيبة ومسند الخوارزمي والتحاوي تجدو বাইনাহুমা ওয়া বাইনহা বোধাল মাসহাকাইন আপনার প্রশ্নের জবাব এখানে রয়েছে যে সহি বুখারি সারা মুসলিম সারা সহি কিতাব সারা আর কি সহি কিতাব নাই নাকি ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী আপনাদের ইমাম আমাদের ওই ইমাম তিনি হুজাতুল আল বা বলতেছেন প্রথম খন্ডের শেষের দিকের গুলা আমি বিস্তারিত বিবরণের সময় পাচ্ছে না সহিহান যে দুই কিতাব মোহাম্মদ ফাকাদের তাফাকাল মহাদ্দে শুন পৃথিবীর সকল মহাদ্দে একমত যে এর মধ্যে যত হাদিস সূত্র ধরে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে সেটা নির্ভেজাল আনডাউটেডলি অ্যাবসুলিটলি ট্রুথ এর মধ্যে কোনো ভুল নাই আরে এই দুই কিতাবের ব্যাপারে যারা কটাক্ষ করবে মতা দেউন সে বেজাতি মুত্তা মেনার সাদিলীল মমেনিন মমেন্টের পথ অন্য পথ ধরেছেন অন্য কিতাব সাথে সাথে শাহলীলে নিয়ে এসেছেন ওয়াইন সে হাক্কা হাতকা সারা যদি তুমি প্রকাশ্য সত্য জানতে চাও ফাকিস শুমা এই সোহয়ুল বুখারি এবং মুসলিমকে তুলনা করো আপনাদের মহাপ্রিয় আমাদের প্রিয় তাহাবির সাথে মোসনাদুল খাওয়ার জমির সামে আবি সাহেবা যেখান থেকে তারাবির দলিল দিয়েছেন সেটার নাম উল্লেখ করেছেন তুমি যে সত্য জানতে চাও এই দুই কেতাবের সাথে ওই কেতাবগুলোর তুলনা করো পার্থগুলো আসমান এবং জমিনের সৈল বুখারি এবং মুসলিম যদি আসমানে থাকে আপনাদের তাহাবি এবং এমনি আবি সাহেবার মর্ত বলে মাটিতে আমার কথা না এমনকি মা আবু ইসুফ মোহাম্মদের আমাল এবং কেতাবুল আসারের সাথে ইমাম মোহাম্মদের ইমাম মালিকের মোয়াত্তার তুলনা করতে বলেছেন তুমি কি কখনো দেখেছ যে ইমাম আবু ইউসুফ দুই কিতাব নেয়া পৃথিবীর কোনো মহাদ্দেশ কোনো দিন কোনো প্রকার গুরুত্ব দিয়েছে এত না বিহেমা এটা আমার কথা এটা বাস্তবতা বাস্তব সত্য কথা আমরা কারো বিবোধ করছি না ইমাম আবু হানিফার হেমল্লা অনেক বড় কম পক্ষে তাবে তাবি ইমাম আবু ইউসুফ বিরাট আকিদার মানুষ তারই ফতো নয় জাদেব নদীর হাম বেদা থেকেই দেড় মাঠে জবাই করা হয়েছিল ইমাম মুহাম্মদের যে মুয়াত্তা ইমাম মালিকের কাছ থেকে শোনো তো ইমাম মালিকের মুয়াত্তা সেটা ইমাম মুহ্মদের মুহাত্তা নয় সম্মানিত ভাই বোনেরা এরপরেও বলবেন এরপরেও কথা বলতো আপনাদের বাবুল ফরকোবাইনা আহলে ও আহলে রায় পরে নিন হুজ্জাতুল আল বালেগের শেষ অধ্যায় এখন আমি আসতেছি আপনার কিছুই নেই

কে লিখেছে শামসুলক হক আজিম লেখা তোফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেটা কে লিখেছে সাইয়েদ নজির হোসেন ছাত্র তিনি আব্দুর রহমান মোবারকপুরী তার চেতে এই তিরমিজির উন্নতমানের ব্যাখ্যা পৃথিবীতে আর আপনাদের কথা আমি অস্বীকার করছি না বজলুল মাজুদ হাজামিতের লেখা সেটাও ভালো আবুদদের সরা এক কাউ কাউ দুরারি দুরারি যেটা লিখে সেটাও ভালো ফয়জুল বারি যেটা লিখেছেন মানুষ কাশ্মীরি সাহেবের দর্শ বদর মিরাঠি নাম জেনে নেন ভালো করে শুনে নেন শিখে নেন হানাবি মুসাফরি কিছু শিখে নেন সেটা যে বদর মিরাঠি যেটা নোট করেছেন সেটা যে ছাপা হয়েছে ফয়জল বাড়ি আল্লামা আনা শেখ কাশ্মীর সাহেবের সেটাও ভালো অস্বীকার করছে না কিন্তু সেটা ভূমিকায় লিখতেছেন যে পৃথিবীর বুকে বোখারি সাহেবের সরা ফথুল বাড়ির উপরে আর কোনো সরা নাই হানাবির শিকার করতেছেন তারপরে বলছি ওই ফয়জল বাড়ি খুলে দেখুন তিনি নিজেই বলতেছেন তাহাজ্য তেমন তারাবি এক রমজান মাসে যেটা তারাবি অন্য মাসে সেটা তাহাজ্য আপনি আপনারাই খুলে দেখুন

ভাইউস্তাহ্ব সালত তারাবি হেদায় আরে ভারত পড়তেছে আপনাদের কাছে ইয়ের পড়া তারাবি পড়া মুস্তাহাব ইমাম আবু হানিফা এই কিতাভে বলেছেন এটা সুন্নত আপনারা সুন্নতে মোয়াক্কালা পাইলেন কোথায় ইমাম মানেন না কি মানেন কিছু মানে না সম্মান তো আমরা প্রশাসনের কর্ম করতাম ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি সম্মানে তো ভাইউ আমরা যা বলতে চাচ্ছি আমাদের অপ্রাত্য কোন জায়গায় হক কথা বলছি তাই আপনাদের কোন কটাক্ষ আমরা করব না এখানেও যদি কোনো কটাক্ষ এসে থাকে আমি আপনাদের কাছে আমার ত্রুটি স্বীকার করে নিচ্ছি কেন এই বৈঠকে আমি এদের সিনিয়র আমি এদের সিনিয়র কাজেই আমি বলছি নো নেবার আমাদের কারো গিবত করার কোনো প্রয়োজন নেই আল্লাহর কালাম সাথে কুতুব হাদিস সাথে ইতিহাস সাথে ধারাবাহিক সনদ সাথে আছে আমার গিবত করতে হবে কেন এই যে দেখুন দুই একটা কথা শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি চলে যাবো ইনশাল্লাহ রাজ দেখুন কি সমস্যাগুলা মোজাফর কিছু দৃষ্টি আকর্ষণ করছে আমি আর দুই একটা দৃষ্টি আকর্ষণ করে যাই এই যে সোহেল বোখারি খুলে দেখুন একই জায়গায় বলে গেছে এ রাফুল এদের পক্ষে সোহেল বোখারি মুসলিম খুলে দেখুন আমার বিস্তারিত বলার সময় নাই ইমামের পিছনে সুরাফাতের পক্ষে তারপরে হাত কোথায় বানতে হবে ইমাম বোখারি তো রয়েছে এই যে জেরা জেরার উপরে আর তারপরে বুকের উপরে হাদিস গুলো ও অস্বীকার করার কোন জোর নেই আপনারা এর বিপদে বিপরীতে কিছু পেয়ে থাকেন শুদ্ধ আপনারা আমল করুন আমার সমস্যা কোন জায়গায় তবে দৃষ্টি আকর্ষণ করা এটা তো আমার অধিকার এখানে আপনি বাধা দিবেন কেন আগেই বলেছি ইমাম আবহানিবার আকিদার সাথে আমাদের আকিদার কোনো পার্থক্য নেই মিলাদ বলেন খতম বলেন সবে বরাদ বলেন ইমাম আবহানিবার এগুলোর নামও জানেন না কারও বারবার শध्दতে লাগান যে মিলাদ বলতে কিছু সবে বরাত বলতে কিছু ফতম বলতে কোন কিছু কুদ্রতে হাত বলতে কিছু এমন কিছু ইমাম আবু হানিফা কোনোদিন শুনেছেন আপনারাই বলছেন তার জীবনী আলোচনা করতেকে ইমাম আবু হানিফা এত বড় মানুষ কোন হাদিসের সারা আছে কোন ফাকা গ্রন্থ আছে যেখানে ইমাম আবু হানিফার নাই তার নামে আপনারা বলতেছেন যে মদিন আই যাইয়া তিনি যে কয়দিন ছিলেন তিনি পেশাব পায়খানা করেন নাই নবীর সম্মানার্থে নবীর সুন্নত মানবেন না সম্মানার্থে পেশাব পায়খানা বন্ধ করে হানাবি মজাহ যেখানে নিষেধ আখবাসান পেশাব পায়খানা বন্ধ করে সালা তাদের করে যায় নয় হানাবি মজাহ নিষেধ আছে আর ওইটা উনি করলেন চল্লিশ বছর এসে আর নামাজ পড়েছেন এটা এটা হলো তার তো বউ ছিল বাচ্চা ছিল কোনোদিন ও টুটে নেই এই বইয়ের মধ্যে আপনি লিখছেন যে একবার ওমরায় হজে যাইয়া তিনি একশ বিশ বার ওমরা করেছেন ছানাভে ফতোয়া আছে যে দৈনিক চারটা করে ওমরা করা যায় কি লিখতেছেন ভাই এই যে আর একটা জিনিস বলে আপনি আপনাদের দুইটা কথা বলে আমি শেষ করব। একটা হলো দেখুন এমা মাল্লা বলেছেন যে হাবিজ হাবিব আমার মাঝাব এটা কার কথা জানেন দুরুল মুখতার পরে দেখেন লেখকের নাম জানেন তো আবার তার লেখকের নাম জানেন তো আবার জানেন না এখন করলে বলতে পারবেন না আমি জানি সেটা এত কথা যারা বলে খাইলা কলসি বাজে বেশি আর যেখানে পানি গভীর সেখানে ঢেউ কম দেখা যায় এটা নিয়ম তারপরে আমি হানাবি মাসের বড় বড় আলেমদের কাছে আমার পড়ার সুযোগ হয়েছে ভারী আলেমও আমি দেখেছি তো ভাই যেটা বলছি আমি আবহানি বার হাইমাম্লাহ বলেছেন সাহাল হাজফা ও মাজাবে দরুল মুখতা খুলে দেখুন আব্দুল মহাদে তার সরা এসেছে বালাল শাহরানির ব্যাপারে কথা বলেছেন হানাভে মজহাবের লোক করে এরা স্বীকার করেছেন একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে সেটা হলো আল্লাহ নু বলেছেন লা তুসুরুল তোমরা উটের দুধ জমা করো না উট হোক গরু হোক ছাগল হোক তার দুধ দুই তিন দিন জমা করে বাজার এনে বিক্রি করো না কেননা তাতে গ্রাহককে ঠকানো হয় গ্রাহক নিয়ে নিল প্রথম দিন তিন কেজি দুধ হলো প্রথম দিন এক কেজি তারপরে আধা কেজি হাদিসের কথা হলো সহি মুসলিম অনুযায়ী যে এই উট কিংবা গরু ক্রেতা বিক্রেতার কাছে তার অধিকার আছে কিন্তু দুধ যে কদিন খাইলো এর বদলে ফার লি আর তামার এর সাথে খেজুর দিবে এক তো কথা এক সা কতটুকু একসার মধ্যে ধরে নিলাম দুই কেজি আড়াই কেজি খেজুর ধরে ধরে নিলাম আর কি এখন আপনি কি করবেন এই হাদিস ইমা আবহানিবা রাহিমাউল্লাহর জন্য পৌঁছে নাই সোহেব বোখারি মুসলিম সংগলিত হয়েছে পরে এখন ইমা আবহানিবার ফতোয়া হলো যে এই যে দুধ খাইলো দুধের ব্যাপারে দুধই দিতে হবে হয় আইন দিতে হবে না হলে জিন্স দিতে হবে না হলে কিমা দিতে হবে এই বই যিনি লিখেছেন তাকে যদি ফেঁকার এই সংজ্ঞাগুলো জিজ্ঞাসা করি আইন কি জেন্স কি কিমত কি পারবেন তো আবদামান আল গারাম অবদামান এটা আদ্যায়ন অবদ্যায়ন বহু সিলি কায়দা এটা নিয়ে এসেছে আল্লাহ রহমতে যার লেখেছেন যে জ্ঞানের ভান্ডার বুঝেছি আমার মতো ছোট মানুষ কিচ্ছু বলতে পারবেন না আধারে কাছেও বা আসতে পারবেন না কেন যার লেখেছেন তাতে জ্ঞান বুঝে ফেলেছি আমি আল্লাহ রহমতে সময় তো ভাই আইন হলো দুধের বদলে দুধ না দুধের মতো কিছু না হলে দুধের দাম দিতে হবে আমি থাকলে ওই ফটো দিতাম যেহেতু আমার কাছে হাদিস নাই হাদিস সংগলিত হয় নাই এমা আবহানিবার হেমল্লা তার যুগের জন্য রাইট ফতোয়া দিয়েছেন কিন্তু যখন পরবর্তী দেখালো সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস হলো হাদাসানা যেটা মোয়াত্তা ইমাম মালিক ওটা ইয়াহিয়া ইমাম মালিকের কাছে পড়েছেন ইয়াহিয়া তার বাপের নাম ইয়াহিয়া ইয়াহিব না ইয়াহিয়া আলমাস মুদি তিনি রায়ত করেছেন ইমাম মালিক থেকে ইমাম মালিক রায়ত করেছেন আবু জিনাত থেকে আবু জিনাত রায়ত করেছেন আরাজ থেকে আরাজ রায়ত করেছেন আবু হরাই রাজি আল্লাহ তাল থেকে লাতুসের এবিল তোমরা উট গরু ছাগল ছাগলের হাদিস আছে জমা করো না যদি এরকম হয়ে যায় তোমরা তার সাথে যখন ফিরত দেবে কি দেবে এক খেজুর দেবে এখন আমি কি করব ইমাম ওহনীয়া বলে গেছেন সাহাল হাদিসু ফাও মাযাবি হাদিস যদি সহি হয় সেটাই আমার মাযহাব এখন আপনি কি করবেন ওই ফটোটাই মানবেন না হাদিসটা মানবেন হাদিস মানলে হাদিস মানা হল এমা আবু হানিফা কে মানা হলো মানতে পারলেন না উসুলি কায়দা করলেন সাহুলুল করেছেন যে এইটা খবর ওয়াহিদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু একা বর্ণনা করেছেন আবদ বে দরবে কায়দাতুম মিন আনফুসিহিম اذا কানা খবর ওয়াহিদ লাইয়ার বিহি ইল্লা গায়রুল ফাকিহ লা ইউমালু বিহি এমন হাদিস যেটা খবর ওয়াহিদ রাবি একজন সাহাবীদের মধ্যে এবং সেটা কিয়াসের বিপরীতে সেই রাবি যদি ফকি না হয় তাহলে সেটা আমল করা যাবে না ইমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফকিনা আচ্ছা না আবু একাই রাওয়াত করেছে এই ছাড়া আর কেউ روایت করে নাই হাদিস সাহাবিদের মধ্যে এখন আপনারা কি করবেন এই হাদিস উল্টানোর জন্য বুদ্ধি একটা হলো ই আবু হুরায়রা আবু হুরায়রা এই কথা বলার সাতে সাথে সাহাবীদের প্রতি সম্মান থাকে শুনে নিন উসলি ভুল করেছেন ইমাম বুখারীও বর্ণনা করেছেন এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ এর ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাদের আফকাহুন্নাস সাহাবা তিনিও বর্ণনা করেছেন কিন্তু তার থেকে মহকুজ মরফু এবং মৌকুফ দুটি একত্রিত হয়ে গেছে আপনারা খবর রাখেন না